দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, রাজনৈতিক মহিরুহের পতন। এবং মাননীয় সুব্রতবাবু, উনি স্বর্গীয় হয়েছেন প্রায় 26 বছর বয়সে, উনি ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভাতে। এবং সেই যুগ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক ক্ষেত্রে অন্যতম, বাংলার অন্যতম পরিচিত মুখ, প্রাক্তন স্বর্গীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর খুব কাছের ব্যক্তি ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনার আত্মা শান্তি কামনা করি, এবং ওনার পরিবারের যারা আছেন তাদের এই দুঃখ সহার মতো ঈশ্বর তাদেরকে শক্তি প্রদান করুক।